নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ একটি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই যে কিছু পায়রা উঠছে, এই যে একসঙ্গে উঠছে, তো বন্ধুরা আটটা পায়রা উঠছে আর বেশ একসঙ্গেই ভালোভাবে উঠছে দলবদ্ধ হয়ে। তো বন্ধুরা কিছু পায়রা ওরা দেখালাম, আর যে আমাদের পাড়াতে আর কি তোমার দাদাভাই পাখি কালেকশন করে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে থাকে। তো বন্ধুরা এখন চলে এসেছি এই যে পাখির ঘরে, আর কি সুন্দর ছোট ছোট পাখি দেখুন। এই যে এই পাখিগুলো কিন্তু তোমাদের দাদাভাই আর কি পাড়া থেকে কালেকশন করে আর বিক্রি করে। অনেক রকম কালারও আছে এই পাখির। তো বন্ধুরা এখানে দেখো এই ঘরটা কি সুন্দর, মানে প্রকৃতির যত রং আর কি সুন্দর সুন্দর গায়ে যেন পাখিগুলো ঢেলে দিয়েছে। তো এই যে পাখি আর কি, তো তোমার দাদাভাইয়ের বন্ধুরা এই সব পাখি আর কি ঘরে চাষ করে, সেগুলোই তোমার দাদাভাই নিয়ে এসে বিক্রি করে। এই যে অনেক পাখি আছে এখানে। বন্ধুরা এই ঘরে যে এই যে পাখিগুলো আছে এগুলো কিন্তু ফিঞ্চ পাখি বলে, আর এগুলো সাদা ফিঞ্চ, ঠোঁট লাল আর পুরো শরীরটা আর কি সাদা, এর কালোও হয়। আর এই যে কালো পাখিগুলোকে কিন্তু ওই জেব্রা ফিঞ্চ বলে, আর একটা পাখি আছে যে ছিটছিট মতো সেটাকে আবার বলে হচ্ছে পাইট ফিঞ্চ। তো বন্ধুরা যে পাখিগুলোর মাথা আর কি লাল আর গলার কাছে বেগুনি টাইপের, এগুলোকে কিন্তু বলে হচ্ছে গোল্ডেন ফিঞ্চ। এখানে অনেকগুলো রয়েছে। তো বন্ধুরা এই যে ওপরে আছে হচ্ছে ঠোঁট লাল আর চোখের কাছে আর কি সুরমা মতো আছে, এগুলোকে বলে লং টেল। আর এখানে হচ্ছে এই যে মুখটা আছে গোল সাদা, আর গলার কাছে একটু কালো দাগ আছে, আর প্যাঁচা টাইপের দেখতে, এগুলো বলে হচ্ছে আউল ফিঞ্চ। এই যে এই ওপরের দিকে আছে, হ্যাঁ এই উড়ে যাচ্ছে, এটাকে বলে আউল ফিঞ্চ। আর বন্ধুরা এই যে ঘরটায় রয়েছে এই সাদা আর ঠোঁট লাল হালকা লাল আর কি গোলাপি টাইপের, এটাকে হচ্ছে বলে হচ্ছে জাওয়া পাখি। আর একটা সিলভার কালারেরও আছে, সাদা জাওয়া আছে আর সিলভার জাওয়া আছে। এখানে হচ্ছে এই যে ছাই ছাই কালারের আছে, এগুলোকে বলে সিলভার জাওয়া, আর এমনি তো সাদা জাওয়া আছে ঠোঁট গোলাপি। তো বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে দুটো সবুজ রঙের পাখি, ওগুলোকে বলে হচ্ছে গ্রিন চিক, আর একটা হচ্ছে হালকা সবুজ, এটা হচ্ছে পাইনঅ্যাপেল। এই পাখিগুলো কিন্তু একটু বেশ বড় মতো হয়, এই রঙগুলো বেশ সুন্দর। আর এই লেজগুলো লাল হয়। তো বন্ধুরা এই ঘরে যে রয়েছে এই হলুদ রঙের পাখি, এগুলোকে হচ্ছে বলে বদ্রি। এগুলো হচ্ছে বিভিন্ন কালারের হয়, হলুদ হয়, সবুজ হয়, আকাশিও হয়। ওই যে ওখানে একটা আকাশি দেখা যাচ্ছে। আর এছাড়াও কিন্তু আমাদের এই ঘরে আরও পাখি রয়েছে, এগুলোকে বলে হচ্ছে লাভবার্ড পাখি। এই যে আকাশি কালার ওপরে আছে, এগুলো হচ্ছে লাভবার্ড পাখি। এরা অনেক রকম কালার হয়, সবুজ হয়, হলুদ হয়, আকাশি হয়, আর ঠোঁটটা আর কি টিয়া পাখির মতো বাঁকা হয়। তো বন্ধুরা আমাদের বাড়িতে যে রঙিন পাখিগুলো দেখালাম, তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।